সবাইকে শুভেচ্ছা মাত্রাঙ্গা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা হাসান দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার মূল আসামি ইউপি চেয়ারম্যান বাবু পঞ্চগড়ে গ্রেফতার অপর দশ আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ ভোটের প্রচারে ব্যস্ত রাজশাহী এবং সিলেট সিটির প্রার্থীরা স্মার্ট সিলেট নগরী গড়তে একুশ দফার প্রতিশ্রুতি আনোয়ারুজ্জামান চৌধুরীর দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার মূল অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড় থেকে গ্রেফতার করেছে র্যাব বাবুকে মূল আসামি করে ২২ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেছেন নাদিমের স্ত্রী মনিরা বেগম এদিকে গ্রেফতার দশ আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ ডেস্ক রিপোর্টে বিস্তারিত জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী হত্যার ঘটনার মূল অভিযুক্ত সাধুরপাড়ার ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেফতার করেছে র্যাব ঘটনার পর থেকেই আত্মগোপনে থাকা চেয়ারম্যানকে সকালে পঞ্চগড় থেকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন ওই জেলার পুলিশ সুপার এর আগে জামালপুরের পুলিশ সুপার জানান প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে ওই চেয়ারম্যানের নির্দেশেই হত্যাকাণ্ড ঘটানো হয় সিসিটিভির ফুটেজ দেখে আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ এর আগে ৬ জনসহ এ পর্যন্ত গ্রেফতার দাঁড়ালো ১০ জনে এরা সবাই চেয়ারম্যান মাহমুদুল হাসান বাবুর অনুসারী হিসেবে পরিচিত র‍্যাব আমাদের সিআইডি আমাদের পিবিআই এবং আমরা জেলা পুলিশ একত্রে কাজ করছি প্রধান আসামি এখানে মাহমুদুল ইসলাম বাবু মাস্টার মাইন্ড এবং প্রধান আসামি আমাদের যে ৫টি টিম একত্রে বিভিন্ন জায়গায় কাজ করছে তারা অলরেডি ৪ জনকে যারা এই সিসিটিভি ফুটেজে শনাক্তকৃত এরকম ৪ জনকে হেফাজতে নিতে সক্ষম হয়েছে আমাদের গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা হবে ১০ রাব্বানী হত্যায় জড়িত থাকার দায়ে চেয়ারম্যান মাহমুদুল আলমকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানান জেলা আওয়ামী লীগের সভাপতি এই ঘটনার পিছনে তার সক্রিয় হাত রয়েছে এবং সেই কারণে দল তাকে তার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং কেন তাকে চূড়ান্ত বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের নিকট পত্র প্রেরণ করা হবে না পরবর্তী ৭ দিবসের মধ্যে কারণ দর্শকের তাকে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে রাব্বানী হত্যার বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সংগঠন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে অন্য অন্য জেলাতেও আমি আমার বাবার হত্যাকাণ্ডের বিচার চাই আমাদের আমাদের যারা ইতিম বানিয়েছে আমার বোন ভাইকে যারা ইতিম বানিয়েছে আমি তাদের শাস্তি চাই আমার ভাইকে যারা হত্যা করছে তার বিচার তো আমি দেশবাসীর কাছে রাখলাম দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই আমরা তার শাস্তি না হওয়া পর্যন্ত গড়ে ফিরবো না সাংবাদিকদের এইভাবে হত্যা করা হচ্ছে যেটা আমাদের সমাজের জন্য কাম্য নয় সাংবাদিক নাদিমের ফরেন্সিক রিপোর্টে বলা হয়েছে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন থাকলেও মাথার আঘাত ছিল গুরুতর মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছে হাসান মেহেদি মাছরাঙ্গা নিউজ ডেস্ক শেষ সময়ের প্রচারে ব্যস্ত রাজশাহী এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রার্থীরা নির্বাচনের প্রচার শেষ হতে আর বাকি ২ দিন সিলেটে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচন ইশতেহার ঘোষণা করেছেন রাজশাহীতে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা ভোটারদের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি ডেস্ক রিপোর্টে বিস্তারিত সিলেটের সিটি নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী দুপুরে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে এই ইশতেহার ঘোষণা করেন তিনি যেখানে জলাবদ্ধতা নিরসন গ্রিন ক্লিন স্মার্ট সিলেট নগরী গড়াসহ ২১ দফার প্রতিশ্রুতি দেন তিনি এছাড়াও সিলেটে প্রবাসী বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে তরুণদের কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে ইশতেহারে উল্লেখ করেন তিনি আধুনিক সুযোগ সুবিধা থাকবে এই সিলেটে এটাই কিন্তু মানুষের প্রত্যাশা আমি এতদিন যে প্রত্যেকটি ওয়ার্ডে পাড়ায় পাড়ায় আমি গিয়েছি সাংবাদিক বুদ্ধিজীবী সুযোগ সবারই একটি কথা আবার আমাদের যারা এলিট ক্লাস বা সম্মানিত সুশীল সমাজ শিক্ষিত এবং আমাদের শিক্ষাবিদ যারা আছেন ওনাদের প্রত্যাশা এই শহর হবে ভূমি
দখলমুক্ত সন্ত্রাসমুক্ত চাতাবাদমুক্ত ছিনতাইমুক্ত একটি শহর। সিলেটের স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল হানিফ টুকু আজ 15 দফা ইশতেহার ঘোষণা করেছেন। এদিকে রাজশাহীতে শেষ সময়ে গণসংযোগে ব্যস্ত আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মেয়র প্রার্থীরা। রাজশাহীর নির্বাচনের মাঠে এই দুই মেয়র প্রার্থীর বাইরে গেল তিন দিনে আর কোনো প্রার্থীকে প্রচারে দেখা যায়নি। দুপুরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন সাহেববাজার, আলুপট্টি, তালাইমারি সহ বিভিন্ন এলাকায় প্রচার চালান। সঙ্গে ছিলেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচনী কমিটির কো চেয়ারম্যান কবির বিন আনোয়ার সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। আজকে রাজশাহীর যে চাকচক্য যতটুকু দেখছেন আপনারা, পত্রিকায় বা ফেসবুকে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ রাজশাহীতে এসে ফেসবুকে ছবি তুলে সেটা পোস্ট করছেন, বিদেশ থেকেও যারা বাংলাদেশে বেড়াতে আসেন বাংলাদেশি তারা রাজশাহীতে এসে দেখে প্রশংসা করেন। সকালে জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন রাজশাহীর মাস্টারপাড়া কাঁচাবাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি নগরবাসীকে লাঙ্গল মার্কায় ভোট দিতে আহ্বান জানান। আগামী 21 জুন অনুষ্ঠিত হবে রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। এবারে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। উদ্বোধনের 4 মাস পেরিয়ে গেলেও চালু হয়নি 100 শয্যা বিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল। সংশ্লিষ্টরা বলছেন জনবল নিয়োগ হলে দ্রুত সময়ের মধ্যে চালু হবে সেবা কার্যক্রম। রংপুর থেকে ফুয়াদ হাসানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশাল আকারের সুন্দর এই ভবনটি 100 শয্যা বিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল, তবে সেখানে মেলে না কোনো চিকিৎসা সেবা। পাশে কর্মকর্তা কর্মচারীদের জন্য তৈরি 3টি বহুতল ভবনেও থাকেন না কোনো কর্মকর্তা কর্মচারী। হাসপাতালের নির্মাণ কাজ শেষ হয় 2019 সালে। করোনার সময় একে কোভিড হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয়। এরপর গত 16 ফেব্রুয়ারি শিশু হাসপাতালটি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এতদিনেও চালু হয়নি হাসপাতালটি। হাসপাতালটি চালু হলে এই অঞ্চলের শিশুদের চিকিৎসায় সহায়ক হবে বলে মনে করেন এলাকার মানুষজন। অনতিবিলম্বে চালু হোক, এটা জনগণের প্রত্যাশা। আর শিশুদের দুর্ভোগ, এখানে মেডিকেলে যায় দুর্ভোগ পোহাতে হয়, সে দুর্ভোগ থেকে অনেকটা নিষ্কৃতি পাবে। চালু যে কবে হবে সেটা তো বলছি, এটা আমাদের দাবি হলো দ্রুতভাবে চালু করা দরকার। যে ইনকাম আমরা করি, এখন ক্লিনিকে গেলে একটা বাচ্চা সামান্য জ্বর নিয়ে গেলেও মনে করেন 2,500-3,000 টাকা খরচ, এই টেস্ট ওই টেস্ট। সেক্ষেত্রে যদি আমাদের শিশু হাসপাতালটা চালু হয় তা আমাদের গরিব ফ্যামিলি যারা আছি সবার জন্যই উপকার হবে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ড থাকলেও বেড সীমিত হওয়ায় পর্যাপ্ত সেবা পায় না রোগীরা। শিশু হাসপাতালটি চালু হলে এসব সমস্যা দূর হতো বলে মনে করেন স্থানীয়রা। মেডিকেলও হয়তো শিশু বিভাগ আছে আলাদা, কিন্তু সমস্ত রোগীর ওখানে চাপ থাকার কারণে স্পেসিফিকলি যে ওখানে নিয়ে যাবে সেটা আসলে হয় না। বাড়ির কাছাকাছি হলে মনে করেন আমাদের অনেক সুবিধা হবে, শহরের মাঝামাঝি সবারই সুবিধা হবে। আর মেডিকেলে হলে অনেক পরেশানি, টিকিট কাটো অনেক ভিড়। 4 মাস আগে মনে করেন যে স্বাস্থ্যমন্ত্রী উদ্বোধন করে গেছে, 4 মাস লাগে এতদিনে চালু হতে, এত সময় লাগে। কিন্তু এখানে তো মেডিকেলের জায়গায় হয় না, মেডিকেলের জায়গা না হওয়ার কারণে এটা তৈরি করছে। উদ্বোধন করে গেল জ্বর বাড়ি 4 মাস থেকে এতদিন লাগে সময় আনতে। লোকবল নিয়োগ দিয়ে দ্রুত শিশু হাসপাতালটি চালু করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে শুধুমাত্র আমাদের 3টা ডিপার্টমেন্ট চালু হওয়ার কথা, সেটা হচ্ছে জেনারেল পেডিয়াট্রিক্স, পেডিয়াট্রিক সার্জারি আর হচ্ছে নেফ্রোলজি, এই 3টা। কিন্তু পূর্ণ পর্যায়ক্রমে হচ্ছে পরিপূর্ণ শিশু হাসপাতালই পরিণত হবে এটা। জনবল প্রদানের যে অনুমোদন, সেই কাগজপত্র ইতিমধ্যেই আমরা অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। আশা করছি এই এই কাগজপত্রটি, এই তথ্যগুলি পাওয়ার পরেই জনবলের যে অনুমোদন, প্রশাসনিক যে অনুমোদন, সেটি আমরা প্রাপ্ত হব। প্রাপ্ত হলেই আমাদের যে কাঙ্ক্ষিত জনবলগুলো আমরা পেয়ে গেলেই এটার সঙ্গে সঙ্গে এটাকে উদ্বোধন কার্যক্রমটি শুরু হবে। কোটি কোটি টাকা খরচ করে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের পরেও কেবল সংশ্লিষ্ট দপ্তরের মনোযোগের অভাবে চালু হচ্ছে না শিশু হাসপাতালটি, এমনটাই মনে করেন স্থানীয়রা। যত দ্রুত সম্ভব হাসপাতালের চিকিৎসা সেবা চালুর দাবি তাদের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।
পাবনার ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ সন্ধ্যা। স্কয়ার টয়লেটিস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় গতকাল সন্ধ্যায় বনমালী শিল্পকলা কেন্দ্রের মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা একক, দ্বৈত এবং সমবেত গান, নাচ পরিবেশন এবং কবিতা আবৃত্তি করেন এই কেন্দ্রের শিল্পীরা। রেইন শাওয়ার নিবেদিত অনুষ্ঠানটি পরিচালনা করেন বনমালী শিল্পকলা কেন্দ্রের যুগ্ম সম্পাদক সাংস্কৃতিক প্রলয় চাকি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন। সিরাজগঞ্জ থেকে প্রায় 20 কেজি গাঁজাসহ জিল্লুর রহমান নামে একজনকে আটক করেছে র্যাব। গতরাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে 4,500 টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জিল্লুর মাগুরা জেলার শ্রীপুর থানার কাদিরপাড়া গ্রামের কাশেম মল্লিকের ছেলে। ফল ও ফসল আবাদ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বদলে গেছে গাইবান্ধার বিভিন্ন চরের জীবনযাত্রা। দুর্যোগ এবং বন্যার পরিস্থিতিতেও রয়েছে চরের দুর্যোগ এবং বন্যার প্রস্তুতিও রয়েছে চরের বাসিন্দাদের। উন্নত চাষাবাদ, দুর্যোগ মোকাবেলা, শিক্ষাসহ নানা বিষয়ে সচেতনতা বেড়েছে। গাইবান্ধার প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর কোল ঘেঁষে রয়েছে 165টি চর। এসব চরাঞ্চলে বাস করে অন্তত 4 লাখ পরিবার। দুবছর আগেও গাইবান্ধার এ চরগুলো বন্যা খরাসহ নানা দুর্যোগ কবলিত ছিল। অভাবের তাড়না ছিল প্রায় সব ঘরে, চর থেকে দূরে কাজে যেতে হতো বাসিন্দাদের। সরকারি বেসরকারি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফলে চরাঞ্চলের চিত্র বদলেছে। কৃষি প্রযুক্তি ব্যবহার করে বছর জুড়ে বিভিন্ন ফসল শাকসবজি চাষ হচ্ছে। খামারের পাশাপাশি পারিবারিকভাবেও পালন করা হয় গবাদি পশু ও হাঁস মুরগি। সবাই সবকিছু আবাদ করে, শাকসবজি থেকে শুরু করে ভুট্টা চাষ করে, আবার হলো এরি আমন বোরো সবকিছু চরের মধ্যেই হয়। এই কারণেই এরা এখন আর কোনো বাইরে যাওয়া লাগে না। এই গরু বাছুর পালি, ছাগল ভেড়া পালি, এইগুলো দিয়া আল্লাহরম বাড়ির বাচ্চার মধ্যে বেচাকিনি করিয়া ভালোর ভাতে খাই। দুধু বালুচর এখন ভরে উঠেছে নানা রকম ফসলে। চরবাসীরা ফসল ফলিয়ে নিজেদের পরিবারের খাদ্যের চাহিদা পূরণের পাশাপাশি বিক্রিও করছে। বন্যার প্রস্তুতি হিসাবে ঘরে মজুত করছে খাবার ও নানা প্রয়োজনীয় সামগ্রী। বন্যার সময় সবার ঘরে খাবার থাকে। কাতি মাসেতে আমরা অনেক বিভিন্ন জায়গায় কাজকর্মে যাইতাম, এখন জানো এখন অনেক আলাদা, খুব সুখী আছে চরের মানুষ। কাজকাম এখানে কামলা পাওয়া যায় না সময়তে। রাস্তাঘাটের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, ছেলেমেয়েরা নিয়মিত স্কুলে যায়। চরের নিরাপদ পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা উন্নত হয়েছে। সবার হাতে হাতে রয়েছে মোবাইল ফোন। চরের ছেলেমেয়েরা আগে তো লেখাপড়া করে নাই, এখন দূরে যায়, এখন লেখাপড়া করে ছেলেমেয়েরা। আগে যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, তাই বাজারে বা হাটে গিয়ে যোগাযোগ করতে হতো, এখন আর সেটা লাগে না। এখন হাতে হাতে মোবাইল, অল টাইম অল বিশ্বের খবর নেওয়া নিতে পারি। চরের মানুষ তারা ভালো আছে, তারা উৎপাদন করছে। এখন মূল আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে এই মানুষগুলোর উৎপাদিত পণ্যগুলোকে যদি আমরা উপযুক্ত স্থানে সরবরাহের মাধ্যমে তাদের একটি উপযুক্ত বাজার, কম্পিটিটিভ বাজারের মধ্যে যদি তারা গিয়ে উপযুক্ত মূল্য পায় এবং এখান থেকে মধ্যস্বত্ব ভোগী প্রথাটা যদি আমরা বিলোপ করতে পারি, তাহলে এটি হবে আমাদের জন্য, গাইবান্ধার চরাঞ্চলবাসীর জন্য সবচেয়ে বড় কাজ। প্রশিক্ষণ সহ সরকারি সহযোগিতা বাড়ানো হলে চরগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও ভূমিকা রাখতে পারবে বলছেন স্থানীয়রা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। গেল কয়েকদিনের টানা বর্ষণ আর উজানের ঢলে সিলেট, সুনামগঞ্জ সহ ওই অঞ্চলের বিভিন্ন নদ নদীতে পানি বাড়ছে। আজ ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 39 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় সিলেটে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কমে আসায় ধীরে ধীরে নিষ্কাশিত হচ্ছে নগরের পানি। আবহাওয়া অফিস জানিয়েছে গত 24 ঘন্টায় সিলেটে 115.5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও কয়েকদিন চলতে পারে বৃষ্টি। টানা বর্ষণে সাধারণ মানুষ খুব একটা ঘর থেকে বের হচ্ছে না, ফলে অচল হয়ে পড়েছে জীবনযাত্রা। সবচেয়ে বেশি ভোগান্তিতে নিচু এলাকার মানুষ। গড়ে পানি উঠা ইস্তে ইস্তে পানি আমরা ইয়ে না, মানে কমে না, খুব সমস্যার মাঝে আছি। ডেইলি পানি উঠে যায়, বৃষ্টি দিলেই, একটু বৃষ্টি দিলে আমরা গড়ে পানি উঠে যায়। বৃষ্টির কারণে প্রবলেম হয় আপনার, আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়, কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারি না, রোডঘাটে পানি ভর্তি, কিন্তু এই কারণে কাস্টমার পাওয়া যায় না রোডে। আজকে 3 দিন ধরে বৃষ্টি, একটা না আপনার সিলেটে রোডঘাটে পানি, মানুষ বাড়িতে পারেন না, চলাফেরা করতে পারেন না। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছি মানুষ, তারা খুব কষ্ট চলি।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন কুমিল্লার উদ্যোগে এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় গুণী চিকিৎসকদের সম্মাননা প্রদান এবং সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতরাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সেমিনারে অংশ নেন কুমিল্লা অঞ্চলের 8 শতাধিক চিকিৎসক। পরে বীর মুক্তিযোদ্ধা এবং বিএমএর সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএমএ সহসচিব ডাক্তার মোহাম্মদ ইহতেশামুল হক চৌধুরী, ভাষা সৈনিক ডাক্তার সৈয়দ জুলফিকার হায়দার সহ 8 গুণী চিকিৎসককে সম্মাননা দেওয়া হয়। সায়েন্টিফিক সেমিনারে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন। গুণী চিকিৎসক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিএমএর সভাপতি ডাক্তার আব্দুল বাকি আনিস। এ সময় স্কোয়ারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেলস ম্যানেজার মুজিবুর রহমান, ডিভিশন সেলস ম্যানেজার নুরুল আফসার এবং রিজিওনাল সেলস ম্যানেজার, টেরিটরি ম্যানেজার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। নেতাকর্মীদের পুলিশি হয়রানি বন্ধ না করলে হরতালের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। দুপুরে নগরীর কাজী দেউরির নসিমন ভবনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় চট্টগ্রামে বঙ্গবন্ধুর মিউরাল ভাঙচুরের ঘটনা সাজানো এবং পরিকল্পিত বলে দাবি করেন তিনি। জানান, যুবলীগের নেতাকর্মীরাই এই ভাঙচুর চালিয়েছে। এদিকে 2018 সালের মতো এবারও নির্বাচনের আগে মিথ্যা এবং গায়েবী মামলা দিয়ে বিএনপিকে নেতাকর্মী শূন্য করার চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রাঙামাটির বাঘাইছড়ি সাজেকে ডায়রিয়ায় 2 জনের মৃত্যু হয়েছে। গতরাতে সাজেকের বেটলিং গ্রামের বাহন ত্রিপুরা এবং তার স্ত্রী মেলাতি ত্রিপুরা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। এর আগে একই গ্রামে আরও 1 জনের মৃত্যু হয়। এখনও আক্রান্ত 10 শতাধিক। এলাকায় মেডিকেল টিম পাঠানোর আশ্বাস দিয়েছেন জেলা সিভিল সার্জন, কিন্তু নিরাপদ পানি এবং স্যানিটেশনের সুষ্ঠু ব্যবস্থা না হলে এর স্থায়ী সমাধান হবে না বলে জানান তিনি। এরই মধ্যে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন, সেনাবাহিনী এবং বিজিবির পক্ষ থেকে লংথিয়ানপাড়া, শিয়ালদহ সহ বিভিন্ন দুর্গম গ্রামে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোরে পৃথক হত্যা মামলায় 4 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। চাঁপাইনবাবগঞ্জে নবম শ্রেণীর ছাত্র শিহাব হত্যা মামলার 3 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। ঢাকায় পালানোর চেষ্টাকালে গতরাতে জেলা শহরের রেহাই চরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু টোল প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে 2005 সালে দিনাজপুরের বিরামপুরে স্ত্রী হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ওয়াসিম আলী দুলালকে নাটোর থেকে গ্রেফতার করেছে র্যাব। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে পিকআপ ভ্যান চাপায় আশিক হোসেন নামের এক শিশু নিহত হয়েছে। সকালে সোনাপুর চেয়ারম্যান ঘাট সড়কের চরবাটা ভূঁইয়াপুর বাজার সংলগ্ন ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে। নিহত আশিক হোসেন হাতিয়া উপজেলার আফাজিয়া গ্রামের পূর্ব আজিমনগরের আশরাফ আলীর ছেলে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান সহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার মূল আসামি ইউপি চেয়ারম্যান বাবু পঞ্চগড়ে গ্রেফতার, অপর 10 আসামিকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। ভোটের প্রচারে ব্যস্ত রাজশাহী ও সিলেট সিটির প্রার্থীরা, স্মার্ট সিলেট নগরী গড়তে 21 দফার প্রতিশ্রুতি আনারুজ্জামান চৌধুরীর। এবং উদ্বোধনের 4 মাস পরও চালু হয়নি রংপুর শিশু হাসপাতাল, মূল সমস্যা জনবল সংকট, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যেকোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও চলছে বায়ুদূষণ, তাই বাইরে বের হলে এখনও মাস্ক পরুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ।